যে খবরের দিকে এই মুহূর্তে আমরা নজর রাখব মাদকের বিরুদ্ধে লড়াই সমীর ওয়াংখেড়ের পাশে জাতীয় এসসি কমিশন সমীরকে কালিমালিপ্ত করার চেষ্টা না বন্ধ হলে গ্রেফতার নবাব মালিককে গ্রেফতার করা হবে এমনটাই কিন্তু জানিয়েছেন অরুণ হালদার রিপাবলিকে বিস্ফোরক অরুণ হালদার জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান গ্রেফতার করা হবে নবাবকে নবাব মালিককে গ্রেফতার করা হবে কারণ সমীর ওয়াংখেড়েকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন নবাব মালিক এমনটাই অভিযোগ তার মাদক পাচারে গ্রেফতার করা হয় নবাব মালিকের জামাইকে তারই প্রতিশোধ নিতে কি এইভাবে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে সমীর ওয়াংখেড়েকে মহারাষ্ট্রের মন্ত্রীকে এক হাত নেন অরুণ হালদার অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর ঈশান দেব আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন ঈশানের সঙ্গে কথা বলে নেব ঈশান তোমার সঙ্গে গতকালই অরুণ হালদারের কথা হয়েছিল এবং আমরা জানি যে অরুণ হালদার তিনি সমীর ওয়াংখেড়ের বাড়িতে গিয়েছিলেন তার পরিবারের সঙ্গে কথা বলেছেন ঠিক কি জানিয়েছেন অরুণ হালদার দেখো অরুণ হালদার রিপাবলিক বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে যা জানিয়েছেন যে তিনি যখনই খবর পেয়েছেন যে তফসিলি সম্প্রদায়ভুক্ত একজন আধিকারিক তথা এরকম সাহসী একজন অফিসারকে নানাভাবে রাজনৈতিক কারণে হেনস্থা করা হচ্ছে তখনই তিনি দিল্লি থেকে মুম্বাই ছুটে যান এবং সমীর ওয়াংখেড়ে প্রথম দিন তার সঙ্গে দেখা করেন বিশদে তার অভিযোগ তিনি শোনেন এবং পরিস্থিতি এতটাই গুরুতর বলে তার মনে হয় যে পরের দিন তিনি সমীর ওয়াংখেড়ের বাড়ি যান এবং সেখানে গিয়ে তার পরিবার পরিজনদের সঙ্গে কথা বলেন সমীর ওয়াংখেড়ের পরিবার পরিজনদের সঙ্গে কথা বলে জাতীয় তফসিলি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদারের কিন্তু মনে হয়েছে যে গোটা পরিবার অত্যন্ত আতঙ্কে রয়েছে যখন এই আধিকারিক সমীর ওয়াংখেড়ে বাড়ি থাকছেন না সেই সময় কেউ বাড়িতে এসে কলিং বেল বাজালেও তারা আতঙ্কিত হয়ে থাকছেন তাদের মনে হচ্ছে মহারাষ্ট্র সরকারের অত্যন্ত প্রভাবশালী মন্ত্রী তথা শরদ পাওয়ারের দলের একেবারে সামনের সারির নেতা নবাব মালিকের গুন্ডারা হয়তো এসছে বাড়িতে হামলা করতে তাদের হয়তো আক্রান্ত হতে হবে এই আতঙ্কে কিন্তু তাদের দিন কাটছে এবং এই পরিস্থিতিতে অরুণ হালদার তিনি মহারাষ্ট্র সরকারকে জাতীয় তফসিলি কমিশনের তরফ থেকে আজই চিঠি পাঠিয়েছেন যে ২৪ ঘন্টার মধ্যে সমীর ওয়াংখেড়ের এবং তার পরিবারের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এবং যদি ২৪ ঘন্টার মধ্যে মহারাষ্ট্র সরকার নিরাপত্তা না দেয় তাহলে কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি পাঠিয়ে কেন্দ্রীয় নিরাপত্তার ব্যবস্থা করা হবে এই আশ্বাস তিনি দিয়েছেন এতেই কিন্তু তিনি থামেননি জাতীয় তফসিলি কমিশনের ভাইস চেয়ারম্যান তিনি কিন্তু বিস্ফোরক অভিযোগ করেছেন রিপাবলিক বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন নবাব মালিক যিনি মহারাষ্ট্রের গুরুত্বপূর্ণ মন্ত্রী তার জামাই তিনি মাদক পাচার কাণ্ডে জড়িত ছিলেন থাকো কি বলেছেন অরুণ হালদার আমরা একটু শুনে নেব ওয়াংখেড়ের মতন একজন অফিসার যিনি এত বড় সাহসিকতার কাজ করলেন শাহরুখ খানের মতন একজন প্রবল প্রভাবশালী প্রতিপত্তিশালী মানুষের ছেলে তিনি কোথায় ড্রাগ র্যাকেটসের মধ্যে ছিলেন গোপন সূত্রে খবর পেয়ে দুঃসাহসিক অভিযান চালিয়ে তাকে অ্যারেস্ট করে আনলেন সারা দেশে একদিকে এই অফিসারের প্রবল প্রশংসা হচ্ছে ঠিক সেই সময় তার একটা প্রতিপক্ষ শিবির উঠে এলো এবং সেই প্রতিপক্ষ শিবিরে প্রায় নেতৃত্ব দিচ্ছেন মহারাষ্ট্র সরকারের এক মন্ত্রী যার নাম নবাব মালিক কেন কী উদ্দেশ্যে এই মন্ত্রী হঠাৎ এইভাবে তেড়ে ফুড়ে সমীর ওয়াংখেড়ের মতন একজন অফিসারের বিরুদ্ধে ময়দানে নেমে পড়লেন এবং কেন তার মানে তাকে কালিমালিপ্ত করতেও দ্বিধা করছেন না এর কারণটা কী বলে আপনার মনে হয় আপনি কি খোঁজ নিয়ে দেখেছেন এই মন্ত্রীর ব্যাকগ্রাউন্ড কী হ্যাঁ অবশ্যই উনি সমীর ওয়াংখেড়ের মহাশয় উনি যে কমপ্লেনটা করেছেন রিটেন কমপ্লেন তাতে উনি পরিষ্কার লিখেছেন যে ওনার জামাইকে এই র্যাকেট চক্র থেকে কিছুদিন আগে অ্যারেস্ট করেছিলেন এবং আট মাস পর্যন্ত তিনি জামানত পায়নি তিনি এখনো তার কেস চলছে এই মন্ত্রীর জামাইকে আট মাস তিনি বন্দী করে রেখেছিলেন সেই রাগের কারণে উনি এখন ওনার ব্যক্তিগত আক্রমণ করতে ওনার দ্বিধা করছেন এসব নিয়ে একটা ব্যক্তিগত নোংরামির পর্যায়ে তিনি এতটাই নিচে নেমে গেছেন যে মুহূর্তে বলিউডের কোনো একজন প্রভাবশালীর ঘরের দিকে তিনি হাত বাড়ালেন সঙ্গে সঙ্গে তার চরিত্র হননের চেষ্টা শুরু হয়ে গেল এবং শুরু করলেন কে তিনি মহারাষ্ট্র সরকারের একজন অত্যন্ত দায়িত্বশীল মন্ত্রী আপনি যেটা বলছিলেন অরুণবাবু যে এই মন্ত্রীকে তিনি আপনি আপনি সতর্ক করেছেন সাবধানবাণী দিয়েছেন মানে সেটা কিভাবে আপনি কি লিখিতভাবে কোনো ব্যবস্থা নিয়েছেন এখন আমি এখনো পর্যন্ত যেহেতু অফিস ছুটি আছে আমাদের পূর্ণাঙ্গ কমিশন মাননীয় চেয়ারম্যান বিজয় চাপলাজি
মহারাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত যে অনারেবল মেম্বার আছেন সুভাষ পার্ডেজি, যার এতে কেসটা মানে উনি লঞ্চ করেছেন, সেখানে আমরা সব একসাথে বসে পূর্ণাঙ্গ কমিশন বসে পুরো সিদ্ধান্ত নেব। এবং একটা কথা মিডিয়ার মাধ্যমে বলতে চাই, তফসিলি জাতির উপর এই ধরনের কোনো ব্যক্তির উপর আক্রমণ হলে আর্টিকেল 338 পিও অ্যাক্ট, প্রিভেনশন অফ অ্যাট্রোসিটি অ্যাক্ট লাগিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। তার জামিন মানে যত বড় মাপের লোক হোক না কেন, এখান থেকে সে বাঁচতে পারবে না। সেই জন্য এই ব্যাপারটাকে অত্যন্ত গুরুত্ব এবং সিরিয়াসলি আমরা দেখছি এবং ওনাকে চেতনা বাণী দিচ্ছি, উনি যদি এখনো নিরস্ত না হন তাহলে ওনারও কিন্তু আইনি আওতায় নিয়ে এসে বিচার হবে। কেউ এই আইনের ঊর্ধ্বে নয় সেটা আমরা আগামী দিনে প্রমাণ করে দেখিয়ে দেবো। এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার, তিনি জানিয়ে দিলেন যে কঠোর পদক্ষেপ কিন্তু এরপরে গ্রহণ করা হবে। ধন্যবাদ জানাবো ঈশান দেব, তোমাকে আমরা কথা বলছিলাম আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর ঈশান দেব চট্টোপাধ্যায়ের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে।